স্ট্যাটাস মাইগ্রেনোসাস। মাইগ্রেনের ব্যথা আমরা জানি 4 থেকে 72 ঘন্টা থাকে। কখনো কখনো যদি 72 ঘন্টা পার হয়ে যায় এবং মাইগ্রেনের মতো তীব্র ব্যথা থেকেই যায়, তাহলে সেটাকে আমরা স্ট্যাটাস মাইগ্রেনোসাস বলি। এটা কিন্তু আরও কয়েকদিন থাকতে পারে এবং এটা সঠিক চিকিৎসা হওয়া প্রয়োজন, হসপিটালে ভর্তি করা প্রয়োজন। এদের দেখা যাচ্ছে আগে থেকে মাইগ্রেনের একটা ইতিহাস থাকে, কিন্তু দেখা যাচ্ছে কয়েক সপ্তাহ ভালো থাকে, আবার হয়, এভাবে চলতে থাকে। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে মাইগ্রেনের ব্যথাটা 3 দিনেও আর ভালো হচ্ছে না, যেটাকে আমরা স্ট্যাটাস মাইগ্রেনোসাস বলি। এটা ব্যথাটা একদিকে শুরু হয়, তারপরে এটা সারা মাথায় ছড়িয়ে পড়ে, জেনারেলাইজড হয়ে যায়, কিন্তু ব্যথাটা একদিকে থাকে। সাধারণত শুরু হওয়াটা একদিকে থাকে, আস্তে আস্তে এটা সারা মাথায় ছড়িয়ে যায়। বমি ভাব থাকে, বমি করতে পারে, এবং এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে খুব তীব্র থাকে, শুরুতে তীব্র থাকে, আস্তে আস্তে বমি ভাব এবং বমির তীব্রতাটা কমে আসে। এটা একটা জরুরি অবস্থা এবং এটা হলে অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত অথবা ভালো ডাক্তার দেখিয়ে এটার চিকিৎসা কিন্তু একটু অন্যরকম। এটাকে আমরা স্ট্যাটাস মাইগ্রেনোসাস বলি, যে ব্যথাটা সাধারণত 72 ঘন্টার পরেও থাকবে। ধন্যবাদ সবাইকে।